নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। বর্তমানে আমরা রয়েছি এখন অফিসিয়াল সেটে, আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আইটিবিপির পাবলিক স্কুলে আমরা এখন অফিসিয়াল সেটে বর্তমানে রয়েছি। তো এই আইটিবিপির পাবলিক স্কুলে আপনাদের নতুন কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং পিয়ন এবং কিছু শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কাইন্ডলি সঙ্গে থাকবেন, বিস্তারিত সম্পূর্ণ নোটিফিকেশন দেখি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো, সম্পূর্ণ আপনাদের যোগ্যতা সহ বিস্তারিত। কাইন্ডলি সঙ্গে থাকবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। এবং যারা ডব্লিউপি প্রিপারেশন নিচ্ছেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে আপনাদের। তো ঠিক আছে, আমরা চলে আসছি এখন অফিসিয়াল নোটিফিকেশন, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আইটিবি পাবলিক স্কুল সেক্টর 116B দরকা, নিউ দিল্লি 78, ইনস্ট্রাকশন অ্যান্ড এলিজিবিলিটি সেটিরিয়া যেটা আপনাদের রয়েছে, প্রাইমারি টিচার প্রথম যেটি পোস্ট রয়েছে, পিআরটি জেনারেল নেম অফ দ্য পোস্ট যেটা আপনাদের রয়েছে। তো ভ্যাকান্সি রয়েছে আপনাদের 4টি, টোটাল 0 পদ রয়েছে। এবং এটি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের বলেছে যে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক। তো আপনারা সিনিয়র সেকেন্ডারি পাস হলে আবেদন করতে পারবেন এবং 50% মার্ক লাগবে আপনার অ্যাটলিস্ট, এবং 2 বছর আপনাদের ডিপ্লোমা লাগবে এলিমেন্টারি এডুকেশনে, যেটা আপনাদের বলেছে যে কোনো বোর্ড থেকে। তো তারপর যেটা আপনাদের রয়েছে নেক্সট, যেটা পোস্ট রয়েছে যেটা আপনাদের ডিসএবিলিটি, অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে। তো পে স্কেল অবশ্যই যেটা আপনাদের 9300 থেকে 34800, জিপি আপনার থাকছে 4200, এজ লিমিট যেটা আপনাদের রয়েছে নট এক্সিডিং 30 ইয়ার্স। তো অবশ্যই 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই আপনার এজ রিল্যাক্সের ব্যাপারটা যেটা রয়েছে, তো অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা রিল্যাক্স পেয়ে যাবেন বয়সের ছাড়। তারপর দেন যেটা নেক্সট পোস্ট রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স TGTS যেটা রয়েছে, তো আপনাদের যেটা পোস্ট রয়েছে পোস্টের নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স হিন্দিতে থাকবে আপনাদের। ভ্যাকান্সি আপনার টোটাল রয়েছে 3টি, টোটাল 0 পদ রয়েছে। তো কাইন্ডলি সঙ্গে থাকবেন। ঠিক আছে, আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব আপনারা নোটিফিকেশনটি কোথায় পাবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের জানিয়ে দেবো ভিডিওর শেষে আপনাদের। ঠিক আছে, তারপর নেক্সট এখন চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যেটা চেয়েছে যে ব্যাচেলার ডিগ্রি লাগবে আপনাদের, অনার্স লাগবে আপনাদের, যেটা আপনাদের বলেছে 40 ডিগ্রি সায়েন্স এবং ব্যাচেলার ডিগ্রি অনার্সে লাগবে আপনাদের, এবং ফিজিক্সে আপনাদের অনার্স লাগবে এবং বিএড করা লাগবে আপনাদের। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি কন্ডিশন যেটা CBSC যেটা বোর্ড থাকছে আপনাদের, ওই বোর্ডে আপনার সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি লাগবে, যোগ্যতা লাগবে আপনাদের। এবং আপনারা প্রেফারেন্স যেটা রয়েছে তো ওগুলো থেকে পেয়ে যাবেন আপনারা যদি আপনার অভিজ্ঞতা থাকে। তো পে স্কেল যেটা আপনাদের রয়েছে 9300 থেকে 34800, জিপি আপনাদের 4600 থাকছে, এজ লিমিট আপনাদের রয়েছে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই আপনারা ছাড় পেয়ে যাবেন যদি আপনাদের বয়স যদি আপনাদের রিল্যাক্স লাগে। তো তারপর নেক্সট যেটা পোস্ট যেটা রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার্স PGBTS যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট যেটা রয়েছে আপনাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রিতে। এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে আপনাদের মাস্টার ডিগ্রি। ঠিক আছে, মাস্টার ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে বিএড লাগবে আপনাদের, মাস্টার ডিগ্রি এবং বিএড পাস করা থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং দেন রয়েছে আপনাদের প্রিফারেন্স যেটা বলেছে, তো অবশ্যই যদি আপনাদের যোগ্যতা থাকে, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। পে স্কেল যে কথা যেটা বলেছে আপনার স্যালারি 9300 থেকে 34800 আপনার স্যালারি থাকবে, জিপি আপনাদের 4800 থাকবে আপনাদের, এজ লিমিট যেটা রয়েছে 36 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং রিল্যাক্স তো অবশ্যই রয়েছে আপনাদের বয়সের গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তারপর চলে আসি আপনাদের নেক্সট যেটা পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, টোটাল 1টি, টোটাল 0 পদ রয়েছে। তো আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন লাগবে 10+2। ঠিক আছে, 10+2 লাগবে এবং আপনাদের কম্পিউটার নলেজ লাগবে যেটা 30 WBP লাগবে আপনাদের ইংলিশে। ঠিক আছে, হিন্দি তো কম্পিউটার হলেও হবে, কোনো অসুবিধা না, হিন্দি অথবা ইংলিশ যেটা আপনাদের দিয়েছে। তো টাইপিং আপনাদের টাইপিং টেস্টে হবে অবশ্যই, কম্পিউটার নলেজ যেটা যেহেতু আপনাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যেহেতু, তো অবশ্যই আপনারা 30 WBP লাগবে ইংলিশে, অথবা যেটা আপনাদের 25 WBP লাগবে অথবা দিয়ে যেটা দিয়েছে আপনাদের। ঠিক আছে, 30 এবং 25 WBP হিন্দি ইংলিশে। তারপর যেটা আপনাদের রয়েছে ডিজেবল, তো অবশ্যই অভিজ্ঞতা যদি কোনো থাকে আপনাদের তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং পে স্কেল যেটা রয়েছে আপনাদের 5200 থেকে 20,200 স্যালারি থাকবে আপনাদের, 1900 টাকা আপনাদের জিপি থাকবে। এজ লিমিটের কথা যেটা আমাদের রয়েছে, তো অবশ্যই আপনারা 27 ইয়ার্স, তো 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা এজ রিলেকশন চান তো অবশ্যই এজ রিলেকশন, যদি আপনার বেশি বয়স হয়ে থাকে তো অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসি আমরা এখন MTS পিয়ন, যেটা আপনাদের রয়েছে নেক্সট প্রিয়াম অফ দ্য পোস্ট MTS পিয়ন। তো আপনাদের 2টা টোটাল 0 পদ রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আপনাদের কোয়ালিফিকেশন যদি এক্সট্রা যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা আপনাদের ছাড় রয়েছে।
ওই প্রকার থেকে পেয়ে যান আপনারা। তো পে স্কেল যেটা স্যালারি থাকছে আপনাদের 5200 থেকে 20,200 এবং জিপি আপনাদের 1800 টাকা আপনাদের থাকছে গ্রেড পে। এজ লিমিট যেটা আমার রয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এজ রিলিজ তো অবশ্যই রয়েছে আপনাদের গভর্নমেন্ট যেটা রুলস রয়েছে 5 বছর 3 বছর, তো অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপর নেক্সট পয়েন্টে চলে আসছে, যেটা আপনাদের রয়েছে ডকুমেন্ট টু বি এনক্লোজড। তো এটা আপনি টোটালি অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো যেটা আপনাদের অফলাইনে যদি আপনারা আবেদন করবেন তো আপনাদের বাই পোস্টে যদি আপনাদের পাঠাতে হয় তো আপনাদের কী কী আপনাদের অ্যাটাচ করতে হবে ডকুমেন্টস, তো সেটা আপনাদের একটু বলছি। যেটা আপনাদের 1 নম্বরে রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, অপল একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, তো অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করে নেবেন নিজের ফটোকপি, নিজের ফটোকপিস, ঠিক আছে। এবং আপনাদের সব অল ডকুমেন্টস আপনারা ফটোকপি করে নেবেন, জেরক্স করে নেবেন, তারপর সেলফ অ্যাটাস্টেড তো অবশ্যই করে দেবেন। এবং আপনাদের 2 নম্বর যেটা রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ বা আদার্স যে কোনো আপনাদের যে সার্টিফিকেট রয়েছে বিএড ডিএড, ঠিক আছে, তো আপনাদের সব আপনারা সেলফ অ্যাটাস্টেড করে আপনারা জেরক্স দেবেন, অ্যাটাচ করবেন। এবং তারপর রয়েছে আপনার যেটা টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, তো অবশ্যই আপনার তো আবার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, অবশ্যই আপনার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ লাগিয়ে দিয়ে দেবেন, ওখানে অ্যাটাচ করে নেবেন যখন যেখানে আপনারা ফর্ম ভরবেন। তো আপনাদের কোথায় সেন্ড করতে হবে, পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে সেটা দেখাচ্ছে আপনাদের। তো এটা নোট করতে যেটা বলেছে একটু আপনার বিস্তারিত দেখে নেবেন, যেটা আপনাদের বলেছে যে আপনাদের কোনো যদি আপনাদের না যদি ইয়ে হয়, যদি আপনাদের ডকুমেন্ট যদি কোনো কিছু বাকি থাকে, ইনকমপ্লিট ডকুমেন্ট যদি থাকে তো অবশ্যই আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে, যেটা বলেছে আপনাদের। তো কোনো কিছু ইনকমপ্লিট ডকুমেন্ট থাকলে অবশ্যই আপনারা রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই আপনারা ডকুমেন্টের যখন দিবেন তখন অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে নেবেন, অল ডকুমেন্ট আপনারা দিবেন যেসব আপনাদের যোগ্যতা রয়েছে নোটিফিকেশনে, যেসব যোগ্যতা, ঠিক আছে, ওইসব যোগ্যতা হিসেবে আপনাদের নোটিফিকেশন সব ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে সব কিছু আপনারা দিয়ে দেবেন, ওখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। তারপর যেটা চলে আসে এখন আপনাদের যেটা রয়েছে যে আপনাদের লাস্ট সরি কোথায় আপনাদের কোন অ্যাড্রেসে আপনাদের জমা দিতে হবে, যেটা আপনাদের বলেছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল আইটিবিপি পাবলিক স্কুল সেক্টর 16B দরকার নিউ দিল্লি 110078, যেটা আপনাদের রয়েছে, ঠিক আছে, এই আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। দেন রয়েছে এনভলভে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, তো অবশ্যই আপনারা কোন পোস্ট আবেদন করবেন, যদি আপনারা এলডিসি পোস্ট করে দেন তো অবশ্যই আপনারা এলডিসি লিখে দেবেন, ঠিক আছে, যদি আপনার পিয়ন পোস্ট করেন তো অবশ্যই পিয়ন পোস্ট আপনারা লিখে দেবেন, ঠিক আছে, কোন পোস্টে আপনারা আবেদন করবেন অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পিয়ন অথবা এলডিসি যে পোস্টে আপনারা আবেদন করতে চান তো সেই পোস্টের নাম অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেন আপনার অ্যাড্রেসে আপনাদের সেন্ড করতে হবে, অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। তো লাস্ট ডেট আপনাদের থাকছে আপনাদের দ্য লাস্ট ডেট ফর রিসিভ যেটা রয়েছে, তো লাস্ট ডেট আপনাদের 6/5/2021, তো 6/5/2021 থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা এখন চলে আসি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন এবং নোটিফিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ডিটেলস আমি বলছি এখন। তো আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যে আপনারা দেখতে আইটিবিপি পাবলিক স্কুল সেক্টর 16B দরকার নিউ দিল্লি 110078 টেলিফোন নাম্বার দেওয়া আছে, পোস্ট এবিল ফর কোন পোস্টে আপনারা আবেদন করবেন এলডিসি অথবা যেটা বললাম এর আগে আমি, তো পোস্টের নাম দিয়ে দিন, অবশ্যই আপনারা আশা করি পারবেন, কোনো সমস্যা নেই। নাম নিজের নাম, অবশ্যই ডেট অফ বার্থ দেবেন, মেটাল স্পাস মেরিড আনমেরিড দিয়ে দেবেন, তারপর হাজব্যান্ড অথবা ফাদার নেম দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, এখানে পাসপোর্ট সাইজটা আপনারা ফটো লাগিয়ে দেবেন, এখানে পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনারা দিয়ে দেবেন যেটা রয়েছে আপনাদের পারমানেন্ট যে এলাকা আপনারা থাকেন নিজের অ্যাড্রেস দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের বলেছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই ডিগ্রি যে কত কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশন আপনারা বোর্ডের নাম লিখে দেবেন, সাবজেক্ট কোন সাবজেক্টে এবং ইয়ার অফ পাসিং কোন বছরে আপনারা পাস করেছেন, পার্সেন্ট যেটা রয়েছে পার্সেন্টে বসিয়ে দেবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে, যে লেটেস্ট যেটা রয়েছে প্রফেশনাল আবার যদি কোনো কিছু দক্ষতা থাকে তো অবশ্যই আপনারা বুঝিয়ে দেবেন যেটা আপনাদের দক্ষতা রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটাই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে শেষে আপনারা ডেট এবং জায়গার নাম বসিয়ে দেবেন এবং এখানে আপনারা সিগনেচার করে নেবেন, ঠিক আছে, সিগনেচার দিয়ে দেবেন। তো প্রথমেই আপনারা প্রথম যেটা ওয়েবসাইট রয়েছে আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপি যেটা রয়েছে psdarka.com, এই অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন। এই অফিসিয়াল সাইটে আসার পর নিচে চলে আসবেন, নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাইডলাইন যেটা আপনাদের দেখাচ্ছি যেটা এ অপশনে, ঠিক আছে, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা চলে যাচ্ছে আপনি অ্যাডভাইসমেন্ট নাম্বার, তারপর রয়েছে ইনস্ট্রাকশন ফর এলিজিবল, সেটা এখান থেকে আপনি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই কয়েকটি আপনার অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস আপনাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের একটু আগে নোটিফিকেশনটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড করতে পারবেন যেটা আপনাদের চলে যাচ্ছে,
অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, অন ডেস্কটপ সাইট অন করে দিবেন, মোবাইলে যদি আপনারা করে থাকেন ডেস্কটপ সাইট অন করে আপনারা সাইটে আসবেন, ভিজিট করবেন।